আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান। বরিশাল বোর্ড 2016 সালের সৃজনশীলটি চলো সলভ করে দেই। 2016 সালে বরিশাল বোর্ড থেকে পাঁচ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন ছিল এবং তার গ নাম্বারটা একটা অঙ্ক ছিল, কিন্তু ঘ নাম্বার আসলে অঙ্ক ছিল না। কারণ ঘ নাম্বার বলা ছিল যে প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কিভাবে ডিজাইন করার ক্ষেত্রে একটা অংশ আছে, ওখানে একটু পড়ে নিও কষ্ট করে। ওকে, তারপর দেখো প্রবাহ চিত্রের মাধ্যমে প্রোগ্রামটি সমাধান করো, গ নাম্বারে বলা আছে। তো এই প্রোগ্রামটি হচ্ছে দুটি সংখ্যা যোগ করে তার সাথে প্রথম সংখ্যাটি গুণ করতে হবে। সো প্রথমে যদি আমরা এটা প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লোচার্টের মাধ্যমে দেখাতে চাই, তাহলে চিত্রের মাধ্যমে মূলত দেখাতে হবে। প্রথমে আমরা স্টার্ট করব, START, ইংলিশে লিখলে ভালো হয়, সহজ হয়। স্টার্ট, দেন আমরা ইনপুট নিব দুটি সংখ্যা, ইনপুট INUPT, ইনপুট এ অ্যান্ড বি, দুটি সংখ্যা নিলাম। দেন আমরা এটা প্রক্রিয়াকরণ করব, অর্থাৎ প্রক্রিয়াকরণ বলতে বোঝাচ্ছি আমরা যে রেজাল্টটা বের করব, রেজাল্ট হচ্ছে দুটি সংখ্যা যোগ করব, এ প্লাস বি, যোগ করে সেটার সাথে প্রথম সংখ্যাটা গুণ করব, অর্থাৎ এ গুণ করব। দেন আমরা প্রোগ্রাম শেষ, এখন আমরা ফলাফল প্রদর্শন করব। প্রিন্ট PRINT, প্রিন্ট রেজাল্ট RUSLT, আমরা ফলাফলটা প্রদর্শন করব। দেন আমরা ইন্ড করব। তো এই ভিডিওতে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে, অর্থাৎ এই পাঁচ অধ্যায় থেকে আর অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং সেই প্রত্যেকটি ভিডিও তুমি যদি দেখো তাহলে ইনশাল্লাহ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি প্রোগ্রামিং অতটা নিয়ে আর কখনোই কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। সো অবশ্যই অবশ্যই এই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি ভিডিওর, সো সেখান থেকে একটু দৌড়ে যাও আর একটু সময় দাও ভিডিওগুলোর পিছনে, তাহলে হয়তোবা তোমার প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা পুরোটা আলার মধ্যে তোমার মাথার মধ্যে চলে আসবে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করো। ডোন্ট ওয়েস্ট এ মোমেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।